শাকিব খানকে ঘিরে জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও বিদ্যাস্নেহা মিমের পুরনো দ্বন্দ্বের কথা সবার জানা। 2008 সালে শাকিব মিম জুটি বেঁধে আমার প্রাণের পিয়া সিনেমাটিতে অভিনয় করেন। পরের বছর ঈদুল ফিতরে মুক্তি পায় সিনেমাটি। এই জুটি দর্শকপ্রিয়তা পাওয়ার পরেও শাকিবের সঙ্গে মিমের আর সিনেমা করা হয়নি, যার পেছনে অপু বিশ্বাসের হাত ছিল বলেই অনেকে মনে করেন। মিমও এ বিষয়ে সরাসরি মুখ খোলেনি কখনো। সম্প্রীতি শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় এটিএন বাংলায় প্রচারিত সেন্স অফ হিউমার অনুষ্ঠানে এ বিষয়ে মুখ খুললেন মিম। জয় প্রশ্ন করেছিলেন, আমার প্রাণের প্রিয় সিনেমাটির দর্শকপ্রিয়তা পাওয়ার পর শাকিবের সাথে আর সিনেমা করা হলো না কেন? আমরা জানি অপু বিশ্বাসের সাথে তোমার দ্বন্দ্ব তৈরি হয়েছিল। জবাবে মিম বলেন, শাকিব ভাইয়ের সাথে কয়েকটা সিনেমাতে কাজ করা কথা হয়। একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম, শাকিবের সাথে ভালো বাসলে ঘর বাঁধা যায় না সিনেমাটি করা কথা ছিল। ডিরেক্টর ছিলেন জাকির হোসেন রাজু, পরে শাকিব ভাই অপুকে নিতে বলেছেন। এই সিনেমায় আমার আর অভিনয় করা হয়নি। শাকিব খান কেন অপুকে দিকে নিতে বলেছিলেন এখন সবার কাছে জানা ব্যাপারটি। সম্প্রীতি শাকিব খানের সাথে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিম। সিনেমাটি দুটি হলো আমি নেতা হব ও হামলা মামলা ঝামেলা। মিমের কাছে জয়ের প্রশ্ন ছিল, এখন শাকিবের সাথে দুটো ছবি সাইন করেছ, আগে অপুর কারণে শাকিবের সাথে জুটি তৈরি হয়নি, এত বছর পরে আবার শাকিবের সাথে জুটি হচ্ছ, সেখানে অপু বিশ্বাসের হাত আছে কিন্তু ডিফারেন্ট রোলে, আমরা এমনটা জানি, অপু বিশ্বাস তোমাকে ফোনও করেছিল। জয়ের কথা স্বীকার করে মিম বলেন, শাকিব খানের সঙ্গে ছবি সাইন করার পরে অপুদি ফোন করেছিল। আমি একটু অবাক হয়েছিলাম, কারণ কয়েকদিন আগে আমাদের একটা প্রোগ্রাম করার কথা ছিল, প্রোগ্রামটি হয়নি। আমি আসলে কি বলবো বুঝতে পারছিলাম না। অপুদি আমাকে নর্মালি কংগ্রেচুলেশন জানালো, আমাকে ভালো মতো ছবি করতে বলল, আমাকে একটা কথা বলেছিলেন, উনি বলেছিলেন আমি তোমার সাথে কথা বলেছি এটা যেন বাইরে কেউ না জানে, আমি বাইরে বলবো তোমার সাথে আমার খুব খারাপ সম্পর্ক কিন্তু আমাদের ভালো সম্পর্কটা থাকবে। আমি তার কথায় শুধু সাপোর্ট দিয়েছিলাম, অপুর সঙ্গে কথোপকথন এভাবেই প্রকাশ করেন মিম। শাকিবের ব্যাপারে কি বলেছিলেন অপু? মিম বলেন, শাকিবের ব্যাপারে ওই রকম কিছু বলেনি, শুধু বলেছিলেন আমি যেন কন্টিনিউ তার সাথে ছবি করি। কেন বলেছেন এটা আমি জানি না, আমি তো কারো ভেতর ঢুকে জানতে পারবো না, কারণ তার সাথে আমার আগেও তেমন কোনো কথা হয়নি। শাকিবের সঙ্গে সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পরে মিমকে অপু বিশ্বাসের অভিনন্দন জানানোর মধ্যে নতুন করে রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। কি সেই রহস্য? সিনেমা পাড়ায় গঞ্জন আছে বুবলির সঙ্গে জুটি হিসেবে আর শাকিবকে দেখতে চান না অপু। অলওয়েজ আপডেট খবর দেখার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ।